Hello students, welcome to my channel for most information 058. আজকে আমরা ও হেনরি এর লেখা উইচেস লোভস এই গল্পটি নিয়ে আলোচনা করব। গল্পটিতে যাওয়ার আগে আমরা অথর ও হেনরি সম্বন্ধে দুই একটা লাইন জেনে নেব। বিশ্বখ্যাত লেখক ও হেনরি অত্যন্ত জনপ্রিয় গল্পকার ও সাহিত্যিক। ও হেনরি আসলে লেখকের ছদ্মনাম, তার আসল নাম উইলিয়াম সিডনি পোটার। নিজেকে আড়াল করে রচনাকে আরও সমৃদ্ধ করে তুলতে তিনি ছদ্মনামের সাহারা নিয়েছিলেন। রসিকতা, বিশেষ ধরনের চরিত্রায়ন ও গল্পের শেষে বিশেষ চমকের জন্য বিশ্ব সাহিত্যে পরিচিত ও বিখ্যাত আমাদের এই ও হেনরি। তিনি আমেরিকান জীবনযাপন নিয়ে 600+ গল্প লিখেছেন। তিনি 1862 সালের 11 সেপ্টেম্বর আমেরিকার নর্থ ক্যারোলিনায় জন্মগ্রহণ করেছিলেন। ও হেনরিয়ের অন্যতম সেরা একটি গল্প হল গিফট অব দ্য মেজাই। এই গল্পটি বাংলাদেশে খুবই পরিচিত ও জনপ্রিয়। গল্পটি 1906 সালে তার বিখ্যাত গল্প সংকলন দ্য ফোর মিলিয়নে অন্তর্ভুক্ত হয়। তিনি তার জীবনে 5 বছর জেল খেটেছিলেন। জেলে থাকাকালীন 14টি গল্প লিখেছিলেন আমাদের এই ও হেনরি বিভিন্ন ছদ্মনামে। এর মধ্যে সবচেয়ে বেশি পরিচিতি পায় এই ও হেনরি ছদ্মনামটি। এরপর তিনি বহু উল্লেখিত গল্প তিনি তার জীবনে লিখে গেছেন, তার মধ্যে আমাদের আলোচ্য এই গল্পটি উইচেস লোভ। শেষ বয়সে অতিরিক্ত মদপানের কারণে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ও হেনরি 1910 সালের 5ই জুন নিউ ইয়র্ক সিটিতে মৃত্যুবরণ করেন। আজকে অথর সম্বন্ধে আমরা আর বেশি কিছু জানব না, আমরা সোজা চলে যাব আমাদের গল্পে। গল্পটি শুরু হচ্ছে 40 বছর বয়সের একজন বয়স্ক মহিলা যিনি বিয়ে করেননি তাকে দিয়ে। তার নাম মিস মার্থা। সেই অবিবাহিতা মহিলার একটি বেকারি দোকান রয়েছে। দীর্ঘদিন যাবত ওই বেকারি দোকানটি চালিয়ে সে $2000 জমিয়েছে, আর তার এই জমানো পুঁজি তিনি একটি ব্যাংকে গচ্ছিত করে রেখেছেন। এই বয়স্কা মহিলার দোকানে অনেক কাস্টমারই আসতেন রুটি খাওয়ার জন্য। এই সমস্ত খরিদ্দারদের মধ্যে একজন খরিদ্দার সপ্তাহে 2 বার করে তার দোকানে আসতো পাউরুটি কিনতে। বলা বাহুল্য ভদ্রলোকের নাম ব্লুম বার্গার। লেখক তার পাঠকদের সেই ব্যক্তিটি সম্বন্ধে একটি বর্ণনা দিয়েছেন। সেই খরিদ্দার দেখতে কেমন? না, সেই ভদ্রলোক মাঝ বয়সী, তার গালের দাড়িটি খুব যত্ন করে কাটা, আর তিনি চশমা পরতেন। এর সাথে সাথে তিনি জার্মানি টানে ইংরেজিতে কথা বলতেন। তার পোশাকগুলি খুব একটা আধুনিক না, মোটামুটি মানের। এই ভদ্রলোকটি সপ্তাহে 2 বার মিস মার্থার কাছে এসে বাসি পাউরুটি কেনে, আর এটা দেখে মিস মার্থার একটু দয়া হয় এবং সেই মিস মার্থা সেই ভদ্রলোকের প্রতি বিশেষ আকর্ষণ অনুভব করতে থাকেন। মিস মার্থা সেই ভদ্রলোকটিকে দেখে মনে মনে ভাবলেন, এই ব্যক্তিটি নিশ্চয়ই একজন চিত্রশিল্পী হবে, কারণ তার কথার আভাব দেখে মিস মার্থার এমনটাই মনে হচ্ছিল। মিস মার্থা এবার নিজের এই ভাবনা যাচাই করার জন্য মেলা থেকে একটি ছবি কিনে আনেন এবং সেই ছবিটি দোকানের একটি দেওয়ালে টাঙিয়ে রাখেন। পরের বার যখন সেই খরিদ্দার ভদ্রলোকটি মিস মার্থার দোকানে আসে, তখন দেওয়ালে টাঙানো ছবিটিকে দেখে তিনি অনেক মন্তব্য করতে থাকেন, আর তার এই নামি দামি মন্তব্য শুনে মিস মার্থা একেবারে শিওর হয়ে যান যে তিনি একজন চিত্রশিল্পী। এরপর ধীরে ধীরে মিস মার্থা সেই ভদ্রলোকটিকে মনে মনে ভালোবাসতে শুরু করেন এবং একজন চিত্রশিল্পী হয়েও এইভাবে বাসি পাউরুটি খেয়ে সে জীবন কাটাচ্ছে, এটা ভেবেই মিস মার্থার মন খুব ব্যথিত হয়। মিস মার্থা মনে মনে সেই ভদ্রলোকটিকে পাউরুটির সাথে অন্য কিছু সুস্বাদু খাবার দিতে চাইতেন, কিন্তু একজন শিল্পীর যে আত্ম অহংকার, সেই আত্ম অহংকারে আঘাত লাগতে পারে, এটা ভেবে মিস মার্থা পাউরুটির সাথে অন্য কিছু সুস্বাদু খাবার দিতে সাহস পেতেন না। ভদ্রমহিলা সেই চিত্রশিল্পীর কাছে নিজেকে আকর্ষণীয় করে তোলার জন্য তার চিরদিনের সেই যে পোশাক সেটিকে পরিবর্তন করে ফেললেন এবং তার পরিবর্তে একটি ঝকমকে রেশমের পোশাক পরা শুরু করে দিলেন এবং নিজের গায়ের রঙকে আরও ফর্সা করে তোলার জন্য
এক ধরনের মিশ্রণ ব্যবহার করতে শুরু করলেন। এইভাবে কিছুদিন চলতে থাকে। এরপর একদিন ওই ভদ্রলোক পাউরুটি কিনতে এলে ঠিক সেই সময়ে দোকানের বাইরে রাস্তা দিয়ে একটি অগ্নি নির্বাপক গাড়ি ছুটে যায়, আর ভদ্রলোকটি সেই গাড়িটিকে দেখার জন্য দোকানের বাইরে বেরিয়ে আসেন। মিস মার্থা ভাবলেন এই সুযোগ, আর তিনি কি করলেন না, সেই ভদ্রলোকটির পাউরুটির মধ্যে বেশ খানিকটা ক্রিম লাগিয়ে দিয়েছিলেন। ভদ্রলোক কিন্তু এই সমস্ত কিছুর বিন্দু বিসর্গ জানতেন না। প্রতিবারের মতো ভদ্রলোকটি মিস মার্থাকে সৌজন্যমূলক অভিবাদন জানিয়ে দোকান থেকে বেরিয়ে যান। ভদ্রমহিলা ভাবলেন যে ভদ্রলোকটি পাউরুটির মধ্যে ক্রিম পেয়ে নিশ্চয়ই তার প্রতি একটু আনুগত্য দেখাবেন, কিন্তু হয়েছিল ঠিক এর উল্টোটা। এই সমস্ত চিন্তাভাবনা করতে করতে মিস মার্থা যখন বিভোর ছিলেন, ঠিক সেই সময়ই তার দোকানে দুইজন ব্যক্তি এসে প্রবেশ করলেন। একজন ছিলেন একটি যুবক যাকে এর আগে মিস মার্থা কোনোদিনই দেখেননি, অপরজন খুবই পরিচিত, কারণ অপরজন ছিলেন সেই শিল্পী ভদ্রলোক। শিল্পী ভদ্রলোকটি মিস মার্থার উদ্দেশ্যে জার্মানি ভাষায় গালিগালাজ করতে লাগলেন। মিস মার্থা এইসবের কারণ কোনো কিছুই বুঝতে পারলেন না। এরপর সেই যুবক ব্যক্তিটি কোন রকমে সেই উত্তেজিত চিত্রশিল্পীকে বুঝিয়ে সুঝিয়ে দোকানের বাইরে বের করলেন, এবং তার রেগে যাওয়ার কারণটা কি সেটা মিস মার্থাকে বললেন। আসলে এই চিত্রশিল্পী একটি চিত্র প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য গত 3 মাস ধরে কঠোর পরিশ্রম করে আসছিলেন। তিনি গত 3 মাস ধরে একটি পেন্সিলে চিত্র অঙ্কন করেছিলেন, পরে সেটিকে কালির দাগে পরিণত করেন। আসলে এই চিত্রশিল্পীর কাজ ছিল সেই কালির দাগ দিয়ে চিত্রটি সম্পূর্ণ সাজানো হয়ে গেলে পেন্সিলের দাগগুলো মুছে ফেলা। আর এই পেন্সিলের দাগ মুছে ফেলার জন্য চিত্রশিল্পী বাসি পাউরুটি ব্যবহার করতেন। তিনি বিশ্বাস করতেন পেন্সিলের দাগ মোছার জন্য বাসি পাউরুটির থেকে আর ভালো কিছু হয় না, তাই তিনি পেন্সিলের দাগ মোছার জন্য বাসি পাউরুটি কিনে আনতেন। কিন্তু আজ যখন মিস মার্থা না জেনে শুনে সেই পাউরুটির ভেতরে মাখন লাগিয়ে দিয়েছিল, আর সেই ব্যাপারটি চিত্রশিল্পী না জেনে তার পেন্সিলের দাগ মোছার জন্য পাউরুটি ব্যবহার করতে গিয়েছিল, তখন সেই পেন্সিলের দাগের উপর পাউরুটির ক্রিম লেগে গিয়ে তার 3 মাসের কঠোর পরিশ্রম একেবারে বিফলে গিয়েছিল। এর ফলে সেই চিত্রশিল্পী চিত্র প্রতিযোগিতা থেকে ছিটকে বেরিয়ে গিয়েছিলেন। তার পুরস্কার বিজয়ের আশা যখন চিরতরে শেষ হয়ে গেল, তখন চিত্রশিল্পী তার মাথা আর ঠিক রাখতে পারছিলেন না, তাই চিত্রশিল্পী জার্মানি ভাষায় মিস মার্থাকে গালিগালাজ করতে শুরু করেছিলেন। পুরো ব্যাপারটি শোনার পর মিস মার্থার খুব অনুশোচনা হতে লাগলো। এরপর ভদ্রমহিলা কি করলেন না, তার সেই ঝকমকে রেশমের পোশাকটি ছেড়ে ফেলে তার পূর্বের পোশাকে তিনি ফিরে গেলেন, এবং তিনি সেই ভদ্রলোকের সামনে নিজেকে আকর্ষণীয় করে তোলার জন্য যে ক্রিমটি নিজের হাতে যত্ন করে বানিয়েছিলেন, নিজের গায়ের রঙকে একটু ফর্সা করে তোলার জন্য সেই মিশ্রণটি ছুঁড়ে ফেলে দিলেন জানালার বাইরে। এইখানেই অথার ও হেনরি তাঁর গল্পের ইতি টানছেন। ডিয়ার স্টুডেন্টস, আজকে আমিও এখানে ইতি টানলাম। দেখা হবে পরের কোনো ভিডিওতে। টেক কেয়ার, থ্যাংক ইউ।